ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ তুরস্ক এবং সেখানে ভূমিকম্পের রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল 7.8। ইতিমধ্যেই বেশ কিছু একাধিক ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং বেশ কিছু মানুষ সেখানে আটকে রয়েছেন এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বেশ কিছু প্রাণহানিও ঘটেছে, ইতিমধ্যেই সেখানে উদ্ধার কাজ চলছে। ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ তুরস্ক, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে 7.8। একাধিক ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন প্রতিনিধি দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে ভূমিকম্প সম্বন্ধে? এবং সিরিয়ার চূড়ান্ত বন্দী এলাকা, অর্থাৎ এই যে ভূমিকম্পের মাত্রা 7.8, অর্থাৎ তীব্র ভূমিকম্প অনুভূত হয় এবং তার ঠিক এক মিনিট পরে অকাল অনুভূত হয় এবং এখন পর্যন্ত যেটা ঘটে তাতে বহু বাড়ি ভেঙে পড়েছে। শহরের মধ্যে রয়ে থাকা একটা বড় শপিং মল সেটা ভেঙে পড়েছে। এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে, পঞ্চায়েতে কিন্তু খবর পাওয়া যাচ্ছে সরকারি ভাবে, কিন্তু যেটা বলে দেওয়া হচ্ছে বহু বাড়ি যেগুলি ভেঙে পড়েছে সেই বাড়ির মধ্যে কিন্তু বহু মানুষের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিশেষ সরকার কিন্তু বাড়তে পারে, মহারাষ্ট্র সরকার কিন্তু আরো বাড়তে পারে এবং যে জায়গাতে ভূমিকম্পটা হয়েছে অর্থাৎ এবং সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্প শুধুমাত্র সিরিয়া এবং সাইপ্রাস এই জায়গাগুলো কিন্তু ভূমিকম্পের তীব্র অনুভব করা গেছে এবং যেটা বলা যেতে পারে যে পৃথিবীর মধ্যে সবথেকে খবরের এলাকা তাদের কিন্তু এই ভূমিকম্প দল কিন্তু একেবারেই অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি দিব্যেন্দু ঘোষ। দক্ষিণ তুরস্কে ভয়াবহ ভূমিকম্প, রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল 7.8। ইতিমধ্যেই বেশ কিছু ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং একাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ, তবে ক্ষয়ক্ষতির প্রচুর পরিমাণে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বহু মানুষ, তাদেরকে এই উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে। ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ তুরস্ক। সোমবার ভোরবেলায় ভূমিকম্পিত হচ্ছে কম্পন, কম্পনের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্ক। গাজিয়ান্তে প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে 26 কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় 18 কিলোমিটার গভীরে এই কম্পনটি অনুভূত হয়েছে।